নদিয়ার শান্তিপুর ব্লকের আরবন্দি 2 নম্বর পঞ্চায়েতের চান্দ্রা গ্রামের 54 বছরের উমারঞ্জন দেবনাথ প্রতিদিনের মতন এদিন চাষের জমিতে সকালে যাবার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুৎস্পৃষ্ট হবার পর তার শব্দ শুনেই অন্যান্য কৃষকরা ছুটে আসেন। তারা দেখতে পান উমারঞ্জন দেবনাথ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। প্রতিবেশী অশোক দেবনাথ ও নিহতের পুত্র মিঠুন দেবনাথ অভিযোগ করেন, বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতেই তার মৃত্যু হয়েছে। পরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায়। এবার ওই মানে সাতলা অফিসের গাফিলতির জন্য এটা হয়েছে। পরে যদি আগে থেকে তারটা ঠিক করতো বা বাড়ির আশেপাশে যারা ছিল ওরা যদি কমপ্লেন দিত তাহলে তারটা ঠিক হয়ে যেত, তাহলে আর আমার বাবার এই অবস্থা হতো না। বাবা কখন মাঠে যাচ্ছিলেন? বাবা ওই সকাল 6টার আমার 7টার সময় যাচ্ছিল। হ্যাঁ, তো ওই রাস্তায় কি পড়েছিল? হ্যাঁ, ওই তার ছিঁড়ে বাড়ির পাশে, বাড়ির প্রতি তার গাছে তার ছিঁড়ে বাড়ির পাশে হলুদের মানে জমিন ছিল, ওই জমির উপর পড়েছিল। জমিটা কাদের? জমিটা ওই লোক পাশে বাড়ি। আচ্ছা, পাশে বাড়ির লোকের। দু সাইডে জমির মাঝখান দিয়ে হলুদ বাগান, দু সাইডে বাড়ি, বাড়ির থেকে মাঝখান থেকে ট্যাপিং করে ওরা পাশে কাবাডি থেকে লাইন করেছে। লাইনটা নেওয়ার পর এবার তার ছিঁড়ে পড়ে আছে। প্রথমত গাছের সঙ্গে এমনভাবে সেটে ছিল তারটা, গাছটা পর্যন্ত পুড়ে গেছে। ওখান থেকে ভদ্রলোক দেখেনি, হলুদ বাগান দিয়ে যাচ্ছিল, লেগে ওখানেই। কত বয়স ওনার? ওনার বয়স বর্তমানে 54 বছর। কি নাম? উষারঞ্জন দেবনাথ। ঠিকানা? ঠিকানা আরবান্দি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত পূর্বপাড়া চাঁদরা। আচ্ছা, তো এটা কি মনে করছেন মানে ইলেকট্রিক সাপ্লাই গাফিলতি? সম্পূর্ণভাবে স্যার গাফিলতি। এটা কি অবস্থা পড়ে রয়েছে এখন ইলেকট্রিক? তারগুলো ছিঁড়ে পড়ে আছে। আমি সকাল থেকে 3 বার থেকে আমি কল করেছিলাম, ওনারা বললেন যাচ্ছি যাচ্ছি বলে আসেনি। লাস্টে আমরা গ্রামের লোকরা হ্যাজাক নামিয়ে তারপরে বড়ে তুলেছিলাম। ওরা বলছে আপনারা বড়ে তোলার ব্যবস্থা করুন। তো আমি বলেছিলাম এই কাজটা কার, কাজটা কার? আপনারা এস এস এর লাইন দিন, আমাদের নাম্বারটা দিন, আমি এসএসকে আমি ফোন করছি। আমাকে নাম্বার পর্যন্ত দিল না। ওরা বললো আমরা 1.5 ঘন্টা পরে আসছি, এখন এসছি কিনা। কখন হয় ঘটনাটা? সকাল 6টা থেকে 6:30 মধ্যে। ওনার পরিবার আছে তো? পরিবারের ছেলেরা হ্যাঁ আছে। আচ্ছা, ওরা দু ছেলে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। নদিয়ার শান্তিপুর ব্লকের আরবন্দি 2 নম্বর পঞ্চায়েতের চান্দ্রা গ্রামের 54 বছরের উমারঞ্জন দেবনাথ প্রতিদিনের মতন এদিন চাষের জমিতে সকালে যাবার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুৎস্পৃষ্ট হবার পর তার শব্দ শুনেই অন্যান্য কৃষকরা ছুটে আসেন। তারা দেখতে পান উমারঞ্জন দেবনাথ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। প্রতিবেশী অশোক দেবনাথ ও নিহতের পুত্র মিঠুন দেবনাথ অভিযোগ করেন, বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতেই তার মৃত্যু হয়েছে। পরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায়। এবার ওই মানে সাতলা অফিসের গাফিলতির জন্য এটা হয়েছে। পরে যদি আগে থেকে তারটা ঠিক করতো বা বাড়ির আশেপাশে যারা ছিল ওরা যদি কমপ্লেন দিত তাহলে তারটা ঠিক হয়ে যেত, তাহলে আর আমার বাবার এই অবস্থা হতো না। বাবা কখন মাঠে যাচ্ছিলেন? বাবা ওই সকাল 6টার আমার 7টার সময় যাচ্ছিল। হ্যাঁ, তো ওই রাস্তায় কি পড়েছিল? হ্যাঁ, ওই তার ছিঁড়ে বাড়ির পাশে, বাড়ির প্রতি তার গাছে তার ছিঁড়ে বাড়ির পাশে হলুদের মানে জমিন ছিল, ওই জমির উপর পড়েছিল। জমিটা কাদের? জমিটা ওই লোক পাশে বাড়ি। আচ্ছা, পাশে বাড়ির লোকের। দু সাইডে জমির মাঝখান দিয়ে হলুদ বাগান, দু সাইডে বাড়ি, বাড়ির থেকে মাঝখান থেকে ট্যাপিং করে ওরা পাশে কাবাডি থেকে লাইন করেছে। লাইনটা নেওয়ার পর এবার তার ছিঁড়ে পড়ে আছে। প্রথমত গাছের সঙ্গে এমনভাবে সেটে ছিল তারটা, গাছটা পর্যন্ত পুড়ে গেছে। ওখান থেকে ভদ্রলোক দেখেনি, হলুদ বাগান দিয়ে যাচ্ছিল, লেগে ওখানেই। কত বয়স ওনার? ওনার বয়স বর্তমানে 54 বছর। কি নাম? উষারঞ্জন দেবনাথ। ঠিকানা? ঠিকানা আরবান্দি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত পূর্বপাড়া চাঁদরা। আচ্ছা, তো এটা কি মনে করছেন মানে ইলেকট্রিক সাপ্লাই গাফিলতি? সম্পূর্ণভাবে স্যার গাফিলতি। এটা কি অবস্থা পড়ে রয়েছে এখন ইলেকট্রিক? তারগুলো ছিঁড়ে পড়ে আছে। আমি সকাল থেকে 3 বার থেকে আমি কল করেছিলাম, ওনারা বললেন যাচ্ছি যাচ্ছি বলে আসেনি। লাস্টে আমরা গ্রামের লোকরা হ্যাজাক নামিয়ে তারপরে বড়ে তুলেছিলাম। ওরা বলছে আপনারা বড়ে তোলার ব্যবস্থা করুন। তো আমি বলেছিলাম এই কাজটা কার, কাজটা কার? আপনারা এস এস এর লাইন দিন, আমাদের নাম্বারটা দিন, আমি এসএসকে আমি ফোন করছি। আমাকে নাম্বার পর্যন্ত দিল না। ওরা বললো আমরা 1.5 ঘন্টা পরে আসছি, এখন এসছি কিনা। কখন হয় ঘটনাটা? সকাল 6টা থেকে 6:30 মধ্যে। ওনার পরিবার আছে তো? পরিবারের ছেলেরা হ্যাঁ আছে। আচ্ছা, ওরা দু ছেলে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।